কি করছে দুজনে বসে? কি অবস্থা দুজনে? ই বাবা, বাবার মেয়েতে নাক চেপে বসে আছে কেন বলতো? গোল কি করেছো? আমি বিয়ে হয়ে আসার 6 মাস আগে থেকে যখন শ্বশুরবাড়িকে সুন্দর করে সাজানো হচ্ছিল, রং করা হচ্ছিল, নতুন নতুন ফার্নিশ করা হচ্ছিল ফার্নিচার, তখন গোপুচন্দ্র আমার সাথে মজা করে অনেক সময় বলতো, মা দুর্গা যখন মরতে আসে তখন মর্তবাসীরা যেমন সুন্দর করে ঘর বাড়ি ডেকোরেশন করে, রং করে, সেরকমই নাকি বাড়িতে যখন নতুন বউ আসছে তার আগে সমস্ত কিছু সুন্দর করে সাজানো হচ্ছে। বাট এইবার কিন্তু বাড়িতে কোনো নতুন বউ আসছে না, আসছে বাড়িতে নতুন সদস্য, আর সেটা আর কেউ নয়, তোমাদের লিটিল গোল্ড। লিটিল গোল্ডে কিন্তু অলরেডি এই বাড়িতে এন্ট্রি হয়ে গেছে, বাট সুন্দর করে ওর রাইস সেরেমনি বা যেটাকে বলা হয় বার্থডে সেগুলো সেলিব্রেট করা হয়নি, সেটা করা হবে খুব তাড়াতাড়ি। তার জন্য খুব সুন্দর করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এই ঘরটা নিয়ে না আমি প্রচুর টেনশনে আছি, জানি না শিবানী দিয়ে এসে কী মূর্তি করবে। গোল না থাকলে আমি সব পারি। হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্কুল। আজকে একটু সকালবেলা রান্না করতে বলছি, বন্ধুর কাছে কুটি আনতে, রঙের মিস্ত্রিরা বলছে কুটি আনতে হবে, ওদের কুটি নিয়েও ঢুকেছে। আর এখানে তোমাদের লিটিল গোল্ডের জল গরম হচ্ছে, আর ওর একটু বাসন কালকে রাতেরটা না আর মাজতে পারি না, কুমির শুয়ে পড়েছে, সেটাকে মেরে নিয়েছে। তোমাদের বন্ধুদের বলছি তাড়াতাড়ি বাজার ঘাট করো, রান্না বান্না করতে হবে, বলিতে আজকে বেশি বেলা হয়নি, পুরো 10টা বাজে। আমি নিয়েছি 1 মগ গরম জল, হালকা গরম জল, আর এই যে তোমার একটু বলতে জল গরম হচ্ছে। সকালবেলা উঠে আমার না এটা সব থেকে বেশি টেনশনের কাজ থাকে যে আমি যতক্ষণ কাজ করব, মানে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবজি টবজি কাটা, ততক্ষণ যদি লিটিল গোল্ড উঠে যায় তাহলে ওর খাবারটাই আমি রেডি করতে পারবো না। এখন টেনশন নেই, ও উঠেই ওর যে মানে সেরেল্যাকটা আছে, অ্যাটলিস্ট সেরেল্যাকটা বাচ্চাটাকে খাওয়াতে পারবো। আর এখানটায় ওর যে জলটা খায় সেই ফুটানো জল আমি রেগুলার পাল্টে দিই, যতই হোক ফুটানো থাকা যাই থাক, ও খুব কমই বুঝেছো এই ফিটিং বোতল থেকে ও মোটেই ফিট করতে চায় না। ওকে তুমি বড় মানুষের মতন গ্লাসে দাও, মগে দাও, বিশেষ করে আমার যে মগটা ওই মগটার উপর খুব নজর, ওই মগে ও জল খাবে এরম করে, মুখে তো যায় না, এখান থেকে দিয়ে দিয়ে কালকে রাত্রে দেখি 2 মিনিটের জন্য রান্নাঘরে এসছি, ওই বাবা আর মেয়ে মিলে ওই সমস্ত করে মোজা টোজা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। এসে খবর দিচ্ছে ঠাকুর ঘরের একটা দেয়ালে নাকি ড্যাম উঠেছে, চলো একটু দেখে আসি কি ড্যাম উঠেছে। এই বাড়িটাই পুরো ড্যামেজ বাড়ি, ড্যাম উঠেছে যে জায়গা দিদি সত্যি তো এখন যে চা হয়ে গেছে চা দেব, মা না মা নয় না মা গরম চা হয়ে যাবে তো, তুমি গরম চা দেখো তোমাদের রিচুয়াল ওখানে পড়াশোনা বই খাতা খুলে নিয়ে বসেছে, আর আমি আমার কাজে লিপ্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বিছানা চাদর দরগুলো সমস্ত পাল্টে দিচ্ছি, প্রায় 7 দিন 8 দিন হতে গেল। কি বাবা ডেকেছে, গোপা ছুট, গোপা কোথায়, বাবা কই? টাকা নাও টাকা নাও, টাকা দিচ্ছে তো, নেবে না ও, টাকা পয়সা নেয় না, দেখেছো কত ভালো বাচ্চা, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে বৌদি, এখন আর কি সকালবেলা এই যে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, দুধ খাবে তো এই গপু, দুধ খাবে, দুধও খাবে না কে, মানে কি বলতো কে একটা ওকে বলেছে বাসক পাতা দিয়ে খেলে ওনার যে কাশিটা হয় সেই কাশিটা কমবে, ব্যাস ওই বাসক পাতাই খেতে হবে, কোনো ওষুধ টষুধ কিছু তো কাজ হবে। আমি দেখছি বাসক পাতা কোথায় পাওয়া যায়, দেখছি দাও, এইখানেই মধ্যমগামেই পাবো, হ্যাঁ খুশি কাকার ওখানে গেলে পেয়ে যাবো, হ্যাঁ খুশি কাকার ওখান থেকেই পেয়ে যাবো, ঠিক আছে। এই যে আজকে অঙ্কিতারা যাবে স্প্ল্যানেডে, তার জন্য আজকে চলে এসছে, তার যেতে ওদের দেরি আছে, ভালো করে দেখে রেখে আসিস কি কি নতুন এসছে, আমি পরে যাবো।
এখানে কি হচ্ছে? এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, মাছ বসিয়েছি, মাছ রাখা এখন রয়েছে। আর মা যে ডিম পাঠিয়েছে, যে এটা মনে হয় হাঁসের ডিম রান্না করেছে, উনি আর মানে ইয়ে করতে পারেনি, পাঠিয়েছে। এটা হলো হাঁসের ডিমের কষা, এটা ভীষণই ভালো আমার লাগে খেতে, তো উনি আবার পাঠিয়ে দিয়েছে। আর এখন তোমাদের গোল্ডের হলো জল গরম হচ্ছে, জল গরম দিয়ে ওরা চান করানো হবে, ঘুরতে প্রায় একটা বাজে। আজ আমি আর একটু তাড়াতাড়ি করবো, করে ওটা ঘুম পাড়াবো, হলো না এখনই মানে চান করি, এখনই ঘুম পাড়িয়ে দিতে হবে। দেখি তো মাম্মু কি সুন্দর রেডি হয়েছে, কি সুন্দর রেডি হয়েছে। ওরা দুটো যাবে স্ল্যান্ডে, বলে কি না খেয়ে যাবে, দেবো মানে দুটোকে একদম। তারপরে একটু ভাত হয়ে গেছে, ওদেরকে এখন মাছ আর মা ওই যে কি পাঠিয়েছে ওইগুলোকে ওদেরকে দিয়ে দেবো, মানে তারপর যা হবে তাই দিয়ে দেবো। বেশি আমার নিজেরও জ্বরটা হলে ভালো, তুমি যাবে পিপিদের সাথে, যাবে স্ল্যান্ডে যাবে, তোমাকে নিয়ে যাবো এখন না, তুমি একটু বড় হও, তুমি একটু বড় হয়ে যাও। সব গোবিন্দ কোথায় চলে গেছে, রং মিস্ত্রিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রঙের কাজ হাফ করে, আরো এক লিটার রং লাগবে। তাই বাপরে বাপ, অনেক কষ্টে তোমাদের লিটিল গোলকে একটু ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে যে ঘরটা দিতে গেছি খাটের নিচ থেকে পেয়েছি এই ভিভন সিরাপটা। এটা আর কিছু না, এটা হলো মাল্টিভিটামিন তোমাদের লিটিল গোল্ডের। ডাক্তার বলেছে 5 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বেবি কেন্নকে কিল করেছে তোমাদের বেবি গোল্ড। ভাবতে পারো কি দুঃসাহস, আমার এখনো সাহস হয় না এই সমস্ত কেন্ন টেন্ন হেঁটে গেলে তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার, আর মেয়ে এগুলোকে ধরে খেতে যায়, মারতে যায়। উফ বাবা, এই মেয়ে নিজে আমি কি করব। আর এখানে দেখো দেয়াল ফেয়াল ভেঙে চুড়ে গেছে, এই গ্যাস বের করে, সোফা বের করে, সব করতে গিয়ে। তো এখানে পুটি টুটি করে খুব সুন্দর করে রং করা হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এনাকে, ইনি নাকি আমার বিয়ের সময় যে ঘর বাড়ি রং হয়েছিল সেগুলোকে রং করেছে। স্নান হয়ে গেছে, আজকে অনেক দিন পর হেয়ারটা ওয়াশ করার টাইম পেয়েছি, কারণ তোমাদের লিটিল গোলকে ঠিকঠাক টাইম মতন খাওয়ানো স্নান করানো হয়েছে না, ওই যে ঘরের ভেতর ঘুমাচ্ছে। এখন একটু টাইম নষ্ট করবো না, তোমাদের কপুদাকে ডাক দেবো, কারণ ঘরেতে এখন 3টে বাজে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আজকে যেহেতু ঠাকুর ঘরের ভেতরে সমস্ত কাজকর্ম হচ্ছে, আজকে তো আর পুজোটা এই মুহূর্তে এখন দেওয়া যাবে না, সন্ধেবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হলে হয়তো সন্ধ্যাটা দিতে পারবো। তো এখন গাছগুলো, তুলসী গাছ রয়েছে যেগুলো, তুলসী গাছগুলোতে একটু জল দিয়ে নেবো। সিলিন্ডার আর টলি এই দুটো ঢুকিয়ে দাও। এখন এই পাশে কাজ হয়ে গেছে, রং টং কমপ্লিট করে পুরো রং মেখে ভূত। এখন সিলিন্ডার আর টলি, আর এই যে এই ঘরে যে খাজাঞ্চিটা রয়েছে না, ওই খাজাঞ্চিটা, এইবার ঘরটাকে দেখতে খাজাঞ্চিটা এইরকম লাগছে, মানে এর সাথে এবার এটার ম্যাচিংটা হয়েছে। কি করছে দুজনে বসে, কি অবস্থা দুজনে, বাবার মেয়েতে নাক চেপে বসে আছে। কেন বলতো, গোল কি করেছ, গোল কি করেছ, কি করেছ, গু কোথায়, গু কই, গু কই, গু কই, হ্যাঁ গু গু, ই বা গু করে দুজনে বসে আছো, বাবাও কি তোমার মতন গু করেছে যে নড়াচড়া দিতে পারছে না। যা পটি সাফ করো, যাও আসো, নেমে আসো, আসো মা, পটি করে দুজনে নাক চিপে বসে আছে, যাবে না, যাবে না, গু সাফ করতে যাবে না। ঘুরতে পারছে এখন এক্স্যাক্টলি 7:20। আমি এখনই সন্ধ্যে দেবো, কিছু করার নেই, আজকে অনেকদিন বাদে গোলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। চলো সন্ধ্যাটাকে দিয়ে নিই, ঘরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সো ফাইনালি দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে কালারটা কমপ্লিট হয়েছে, আর এটা হচ্ছে অনলি ওয়ান আমার দেওর গোবিন্দর জন্য। ও ইনিশিয়েটিভটা নিয়ে এই রং মিস্ত্রি রং কেনা সমস্তটাই অ্যারেঞ্জ করেছে, না হলে না এই ঘরে আমি ভেবেছিলাম ওয়ালপেপার যেগুলো হয় সেগুলোকে লাগিয়ে দেবো, এই ঝক্কি ঝামেলা কে পোহায়। তা ওই বললো না বৌদি, এখানটায় রং করি, রং করলে ভালো লাগবে, 3টে দেয়ালে ও রং করিয়ে দিয়েছে দায়িত্ব সহকারে, আর সব গুছিয়েছে ও। গোপুদা এখানে খাচ্ছে হলো মাছের মানে তেল ভাজা, মাছের তেলের বড়া, আর হলো চিকেন পকোড়া। আর এখন আমরা যাব সোফার দোকানে সোফা দেখতে। তো দেখতে পাচ্ছ এখন তোমাদের লিটিল গোলকে কি করছি, রেডি করছি, কোথায় যাবো মা আমরা বলতো। এই বন্ধুগণ, আমরা আজকে নতুন সোফা দেখতে যাব বাবার সাথে, কাকার সাথে। কাকা যাবে না, কাকাকে বলো, কাকা যাবি
সোফা দেখতে যাবি, আমাদের সাথে সোফা দেখতে যাবি? বলো কাকাকে বলো। হ্যাঁ ওটা তোমার, ওর ওইটা যে কি পছন্দ হয়েছে ওইটা, এই টুপি এই সমস্ত খুব পছন্দ। ওই দেখো মুখটা খড়ে আছে, দেখো পুরো ডল পুতুল হয়ে গেছে এরকম। কি মা, না 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 না, খুলে না। দেখো মোজা দুটো ছিল, ওই দুটোকে ওখানে নিচে ফেলে দিল। কেন কেন নিচে ফেলে দিলে কেন, তুমি এত দুষ্টু কেন তুমি? এবার যাচ্ছিস ওর পাশে, কোথায় যাচ্ছিস, কার কাছে যাচ্ছিস? কাকাকে ডাকবে, ডাক দো কাকা, কাকা ডাক দাও। কে ওটা, কে? কাকা ডাক দাও, ডাক দাও কাকাকে, ডাক দাও। তা ডাক দেবে না, ডাকো জানো তো বন্ধুগণ, লিটিল কোল এই যে পাঁচতলার উপরে সারাটা দিন বদ্ধ থাকে না, ওর না মনে হয় একটু ভালো লাগে না। ওর মনে হয় কখন একটু রাস্তায় যাব, যদিও রাস্তার লোকজন দেখা যায় ওপর থেকে, বাট ওর চাই রিয়েল লাইফে নামতে, এখানে এসে একটু হাঁটাহাঁটি করতে। বাট এখানে পার্ক ফার্কে এইটুকু বাচ্চা নিয়ে শীতের ভেতর কোথায় যাবো? আর এখানে দেখতে পাচ্ছ আমার খুব কিউট একজন ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছে। টাটা বলে দাও, কুকুর দেখেছে, কুকুর দেখে ওপাশে কোথায় কুকুর রয়েছে তাকে খুঁজে বেড়াচ্ছে। একে তো আমাকে নিয়ে গিয়ে কোনো কাজ হয়নি, ভণ্ড লোক আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে চলে এসছে। এখন কি করব, এখন নাকি ওনাকে চা খাওয়াতে হবে। এখানটা দেখো, আমি সবজি কেটে দেখছি, ওর বাবা স্যুপ খাবে সেই স্যুপে, আর মেয়ের অবস্থা দেখো, আমাদের সাথে টুকি টুকি খেলার জন্য কোথায় ঢুকে গেছে। আবার ফটো তোলা হচ্ছে ওখান থেকে, পোস্ট বোঝা হয়ে গেছে, পড়াশুনো মনে হয় না আর হবে। দোকান না ঘুমো, কিচ্ছু পারিস না এখানে, কিচ্ছু না। তোমাদের লিটিল কোলকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঘুরিতে পারছে এখন 11টার কাছাকাছি, আর সমস্ত লন্ডো ভন্ডো দেখাচ্ছে আমি চালক। সো এইটা হলো আমার ডাইনিং টেবিলের অবস্থা। ও মাই গড, জাস্ট ও মাই গড, কখন যে এগুলো ক্লিয়ার হবে কে জানে। এইটা হলো রান্নাঘরের অবস্থা, এই যে ম্যাগি রান্না করেছি এইভাবে পড়ে রয়েছে, আমি এগুলো সব এখন সমস্ত গোছাতে হবে। আর এই হলো তোমাদের কপুচন্দ্রের অবস্থা, সোফা নিয়ে পুরো মাটির নিচে ঢুকে যাচ্ছে এমন পজিশন ওনার। দেখো একটু, এই তোমরা না আমার ব্লগ দেখা বন্ধ করে দাও, বুঝেছো? কারণ এই আমার বাড়ির এই ছেলেরা এই বাথরুমের দরজা বন্ধও করবে না, তোমরা খালি কোমর ফোমর দেখবে। আবার হাসছে, দেখো আমার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে। আমাদের বাড়ি, আমার বাড়ির ছেলেটা মানে ছেলে দুটো বহুত অসভ্য, বহু ঘড়িতে বাজছে এখন এক্স্যাক্টলি 10:30-11টার কাছাকাছি। তোমাদের লিটিল গোল তো ঘুমাচ্ছে আর তোমাদের গোপুচন্দ্রও ঘুমাচ্ছে, কি যে বলবো না এদের অবস্থা। আর দেখতেই পাচ্ছ আমি প্রাণপণে চেষ্টা করছি টেবিল মুছে রান্নাঘরটা ক্লিন করে, আর এক খাট জামা কাপড় রয়েছে সেগুলোকে আয়রন করতে, মানে বললাম না 12 টাকা করে আয়রনের পেছনে যেই আমাকে টাকা দিতে হয়েছে, আমার টনক নড়ে গেছে যে ঘরে ইস্ত্রি থাকতে আমি আয়রন করতে কেন দেবো, তাই না? দেখো মা ফোন করেছে। ওরে বাবা রে, ফোনের উপর শুয়ে পড়েছে, কে ফোন করেছে? মা ওঠো দেখি, ওঠো আমার না, আরে ফোনের উপরে দেখো শুয়ে আছে, ফোনের উপর চাপা দিয়ে কান চাপা দিয়ে শুয়ে আছে। ইয়ার কি মারছে এরম করে, ইয়ার কি মারছে ফোনের উপর শুয়ে পড়ে, ওই যে ফোনে কথা বলছে, ইয়ার কি মারছে? ওরে বাবা রে, সো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। গোবিন্দ কালকে মায়াপুরে যাচ্ছে, তাই সব রেডি টেডি হচ্ছে। তোমাদের গোপুচন্দ্র আর গোল্ডের অবস্থাটা দেখো কি অবস্থা দুজনের, মানে বলেছি একটু মেয়েটাকে ঘুম পাড়াও, ওর বাবার 2 ঘুম হয়ে গেল, মেয়ের এখন 1 ঘুমও হয়নি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।